ভোট গ্রহণের দিন যত কাছে আসছে প্রচারণার জোরও তত বাড়ছে। হেভিওয়েট প্রার্থীরা এখন নিজ নিজ এলাকায় অংশ নিচ্ছেন প্রচারণা ও সভা সমাবেশে, তবে এখনও বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করছেন প্রার্থীরা। এসব অভিযোগের প্রায় সবই বিএনপির। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী পাঁচ আসনের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কবিরহাট উপজেলায় একটি নারী সমাবেশে অংশ নেন। সেখানে তিনি বলেন, ক্ষমতায় আসলে নারীর ক্ষমতায়নে আরও নজর দেবে সরকার। গত 43 বছরের ইতিহাসে সবচেয়ে নারী বন্ধ সরকার হচ্ছে শেখ হাসিনা সরকার। দিনাজপুর পাঁচ আসনে নৌকার প্রার্থী মুস্তাফিজার রহমান ফিজার পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় ভোটারদের উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে মিছিল করার কারণেই প্রচারণায় বাধা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবির হোসেন চৌধুরী। শনিবার রাজধানীর সবুজবাগ এলাকায় প্রচারণার সময় একথা বলেন তিনি। একই সময়ে খিলগাঁও এলাকায় প্রচারণা চালান আফরোজা আব্বাস। এ সময় সাবির হোসেন চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেন তিনি। নড়াইলে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তজা। দুপুরে নড়াইল দুই আসনের কালনাঘাট এলাকা থেকে লোহাগাড়া হয়ে সদর উপজেলা পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন আওয়ামী লীগের এই প্রার্থী। নতুন উদ্দেশ্য নিয়ে এবার আসা, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার একটা সুযোগ দিয়েছেন, অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রাজনৈতিক কথা বেশি বলবো না, আমি খুবই নতুন এই সেক্টরে, খেলাধুলা এখনো করছি, তো খেলাধুলার ভেতরেই আছি। আর আপনারা দোয়া করবেন, আর আমার প্রতীকী নৌকা, আপনারা নৌকামার্কায় ভোট দিবেন এবং আপনাদের কাজ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। চট্টগ্রামে নৌকা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি ভোট চাইতে মাঠে নেমেছেন দলীয় নেতারা। সকালে চট্টগ্রাম আট আসনে প্রচারণায় নামেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালাম। এছাড়া একই আসনে বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমান প্রচারণা চালান হালিশহরের নয়াবাজার এলাকায়। বরিশালে গণগ্রেফতারের মাঝেও প্রচারণা চলছে বলে জানান বরিশাল পাঁচ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। দুপুরে নগরীর পোর্ট রোড এলাকায় গণসংযোগ করেন তিনি। সকালে নগরীর হকার্স মার্কেট এলাকায় প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা আমূল পাল্টে যাবে। দুপুরে লালমনিরহাট সদরের বুড়ির বাজারে বিএনপির একটি নির্বাচনী মঞ্চ ভাঙচুর করে লাঙ্গল সমর্থকরা। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে নির্বাচনী কাজে বাধা সৃষ্টির অভিযোগ করেছেন লালমনিরহাট তিন আসনে বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু। আমরা আমাদের প্রচার কার্যই পরিচালনা করতে পারি না, রাষ্ট্রযন্ত্র আজকে আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। কুমিল্লা দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমদ মেরি তিতাস উপজেলায় তার নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ করেন। রাজশাহীর বিনোদপুর এলাকায় সকালে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এছাড়া রাজশাহীর উন্নয়নে 44 দফায় ইশতেহার ঘোষণা করেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা।